তুমি দেরি করে আসছো। আসলে হইছে কি? শোনো, এইজন্য 96 হাউজের পক্ষ থেকে তোমাকে দেরিতে জানাচ্ছি স্বাগত। তুমি যে রকম চাও আমি সেই রকম ছেলে হব। ইজ ইট ওকে নাও? আমার বাড়ি তো অনেক দূর, আমার হাইটে আসতে হয়, রিকশা দিয়ে তো আইতে পারি না। এই যে আমি তোমাকে সাহায্যটা করলাম, এই সহযোগিতাটা আমি যে করলাম এটা কাউকে বলা দরকার নেই, কারণ তোমার সমস্যা হবে, যখনই কোনো প্রবলেম হবে সরাসরি আমাকে জানাবে, আমি তোমাকে সহযোগিতা করেছি। ঠিক আছে, একটা কাজের মেয়ে আনলাম, এতে আমি ভালো হয়ে গেলাম। দূর, আপনি যে কিসের সাথে কি মিলান না ভাইজান, আপনি একটাও কথা বলবেন না, আপনি সুদ থাকেন, এই আকলিমা থাকতে আপনার কোনো চিন্তা নাই। ওরে যদি আমি পাই এমন ঠেঙানো ঠেঙামো, সবরাই আমি চটকানা দিয়ে দাঁত ফেলে দিব। মানে সেনে ওরে আমি র‍্যাবে দেব, ওরে এত বড় স্পর্ধা আমার এখানে বেল মারে, ওরে আমি ধরছি, ওরে আমি র‍্যাবে দিবই দিব। আচ্ছা ভাইজান একটা কথা কোন তো, আপনার এত বড় একটা বাড়ি, এখানে কি কোনো দারোয়ান নাই? দারুণ যে নেব, সৎ দারুণ দরকার, ভালো দারুণ দরকার, সেই দারুণ পাবো কোথায়? আমি আকলিমা থাকতে আপনার আবার কিসের চিন্তা? আমি আপনার একটা ভালো দারুণ খুঁজে দিব, আপনি চিন্তা করেন না। শোনো, শুধু ভালো দারুণ দিলে হচ্ছে না, আমার কিন্তু অত টাকা পয়সা নাই, বেতন কিন্তু আমি অত বেশি দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, ওইটা নিয়ে কথা কোন যাবে, ওইটা কোনো সমস্যা না। সত্যি আকলিমা, তুমি আজকে সুন্দর একটা বুদ্ধি দিছো, তুমি যা করছো তুমি ফ্যামিলি মেম্বারের মতো কাজটা করছো, এই জন্য তোমার ধন্যবাদ। তুমি কথা বলো, দারুণ একটা রাখবই আমি, ঠিক আছে, কিন্তু এই বেটা যে বেটা বেল মারতেছে তারে আগে পাই, তারপর দেখতেছি। রায়হান বসো, তোমার সঙ্গে একটু কথা বলি। বাবা কিছু বলেছেন না? মানে বললো বাসার খেয়াল রাখতে, তোমাদের দেখে শুনে রাখতে। ও আচ্ছা, তোমার খুব ছোটবেলায় বাবা কি এরকম অফিস ট্যুরে যেতেন যখন তুমি খুব ছোট ছিলে? মনে পড়ে না। আচ্ছা, তার মানে বলা যায় এই প্রথম বাবা তোমাকে রেখে বাইরে গেছেন। তোমার তো মনে হয় অনেক খারাপ লাগছে, তাই না? বেশি খারাপ লাগলে তোমার দুই একজন বন্ধু বান্ধব খবর দিতে পারো, গল্পগুজব করলে মনটা একটু ভালো লাগলো। বাবা হঠাৎ করে বাসায় নেই, খালি খালি লাগছে না? না, ঠিক আছে, তোমরা আসো। আচ্ছা রায়হান, তোমার সেমিস্টার ফাইনাল আর কতদিন বাকি আছে?
মাস দুই অক্টোবর মাস দুই তারপর কি করে জানো ওই ইন্টার্নশিপ নাকি এগুলি জানিও না বুঝিও না ওইটা কয় মাস পরে ইন্টার্নশিপ ফাইনালের রেজাল্টের সাথে পরপরই নোটিশ দিয়ে ওকে সেটা করতে টাকা পয়সা লাগে না টাকা লাগে না তো জবের মতোই তো যেখানে জয়েন করে ওইখানে একটা মানে বেসিক স্যালারি দেয় কনভিন্সের মতো এরপর জব পার্মানেন্ট হলে তখন রেগুলার জব স্যালারি টাকা লাগে না ওরা দেয় ভালোই তো কিন্তু অনেককে দেখি কি এই যে বিবিএ কমপ্লিট করে এমবিএ কমপ্লিট করে চাকরি পায় না কি একটা 15-20 হাজার টাকা দামে চাকরি স্যালারি ওরকম পায় আমার প্ল্যান বেটার কিছু মানে তোমার বাবা এত এত টাকা পয়সা খরচ করে তোমাকে পড়িয়েছেন আসলে তোমার তো এরকম একটা চাকরির জন্য প্রিপারেশন দরকার তাই না তুমি বিসিএস করতে পারো অথবা যদি প্রাইভেট জব করো তাহলে ওইরকম নামি দামি একটা কোম্পানিতে তোমার তো জব নিতে হবে ওইরকম রেজাল্ট করতে হবে জি আসলে ওই যে সেই নিম্নবিত্ত পরিবার দিন আনে দিন খায় সংসার একটা ক্যাচাল ওইরকম না আমার ভালো লাগে না রায়হান তুমি এমন একটা জব করবে যেন তোমার বিয়ের পর তোমার ওয়াইফ স্যাটিসফাইড থাকে হুম তারা যেন স্বাচ্ছন্দ্যে থাকে সচ্ছল থাকে তোমার মন বেশি খারাপ লাগলে জুইকে নিয়ে একটু কোথাও বেরিয়ে আসতে পারো ফুচকা চটপটি এসব খেতে পারো এখন তো সন্দেহ সিনে না আমার সূর্য সেনে না শোনো সিন দিয়ে নে বেটা পাপ্পু ভাই যে সেনে না এরকম বান্দাই জন্মগ্রহণ করে না ফোনটা একটু ধরো ফোনটা একটু ধরো ধরো ফোনটা ধরো হ্যালো কেমন কেমন আছো সোনামণি এই তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন কি বলে কথা বলতে আসি তুমি যেভাবে কথা বলছো মনে হচ্ছে আমি তোমার গার্লফ্রেন্ড আর তুমি আমার বয়ফ্রেন্ড একদিন না একদিন তো একদিন না একদিন মানে একদিন না একদিন সেটা দেখা যাইবে না সমস্যা নাই বলো কি করতে আছো বসে আছি আচ্ছা আমরা সব সময় অডিও কলে কেন কথা বলি আমরা কি একটু মানে ভিডিও কলে একটু কথা বলতে পারি না ভিডিও কলে আমার একটু সাফোকেটেড ফিল হয় তাই তা ঠিক আছে তাহলে তুমি বলো আমরা কবে দেখা করব ভিডিও কলে তোমার সাফোকেটেড লাগে ভিডিও কলে আমি তোমারে বিরক্ত করলাম না দেখা করি আমাকে যদি এতই দেখতে মন চায় তাহলে প্রোফাইল পিকচারে আমার ছবি আছে সেটা দেখো বসে বসে আরে ওই জায়গাটা তো ছোট ছবি ওই ছোট ছবির মধ্যে তো তুমি নর না তর না তুমি একটা মানুষ তুমি আমার সামনে একটু খেলবা একটু হাঁটবা তোমাকে একটু দেখবো তোমার চুলগুলো আমাকে একটু ছোঁয়া দিয়ে যাবে এটা একটা অন্যরকম ফিলিংস আছে না তুমি বলো কবে আমরা বসবো তুমি বলো আমার যখন মনে হবে দেখা করা প্রয়োজন তখন দেখা করব তুমি কবে প্রয়োজন মনে করবা তা তো জানি না তা তুমি আমার একটা সময় দাও আমি অপেক্ষা করি এই ধরো এক মাস দুই মাস এক বছর আবার ধরো পাঁচ বছরও হয়ে যেতে পারে এত সময় আচ্ছা তুমি আমার সাথে কোনোভাবে চোখ পলান্তি করতে আছো না তো চোখ পলান্তি তোমার সাথে আমি চোখ পলান্তি খেলবো কেন না মানে আর কি থাকে না বুঝো না যুগ তো একসের বেইমানের যুগ এটা কোন সময় টাক দিয়ে চলি যায় কিন্তু তুমি দেবো না কারণ তুমি তো একান্ত ওই আমার বুঝছো না অবশ্য পাপ্পুরে কেউ কোনোদিন ঠকাইয়ে পারো পায় না একবারে ফারিয়া লাইছি বুঝো না অপেক্ষা করো দেখবে একদিন সামনে সামনে চলে এসে সারপ্রাইজ দিয়েছি তোমাকে
হ্যাঁ আরে তুমি খালি একটু বলো আমরা কবে দেখা করব তুমি যেদিন বলবা সেদিনই আমরা দেখা করব বাহ আজকে তো দেখছি অনেক রান্না হয়েছে বাহ সুন্দর জি ভাইজান আমি সব কিছু করছি রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো হয়েছে মানে দারুণ টেস্ট এই তো ভাইজান ভাইজান কিশোর হ্যাঁ ওনাকে তুমি স্যার বলবা আমাকে তুমি ম্যাডাম বলবা মনে থাকবে আম্মা ভাই সারি তো যাও পাকের ঘরে যাও প্লেট নিয়ে আসো যাও জি যাই বলো আজকে রান্নাটা কিন্তু দারুণ হয়েছে এরকম রান্না হলে গোগ্রাসে খাওয়া যায় আপনি রান্নাটা কিন্তু খুব সুন্দর টেস্টি একদম ধন্যবাদ নিচে করো আচ্ছা ও একটা বড় মাছ দিলে হয় না অনেক রান্না হয়েছে আজকে রান্না কিন্তু খুব ভালো হয়েছে তাই না শোনো একটা কথা বলি যদি নিজের ভালো চাও চুপচাপ খাবার খাও একটা কথা বলবো না সরি তোমার কথা শুনে মনে হয় যে জীবনে কোনোদিন আমি তোমাকে রান্না করে খাওয়াইনি ছি তা হবে কেন তোমার চুপ
তুমি আমার জন্য ফুল এনেছো? তুমি তো সুইট কেন? চলো একটু দোলনায় দোল খাই। তুমি কি জানো আমি তোমাকে কত ভালোবাসি? সত্যি? তুমি তো আসলে জানো না, তুমি তো আসলে বুঝতে পারো না, কারণ সবসময় চিল্লাই তো। তুমি মনে করো যে আমি তোমাকে আসলে ভালোবাসি না, কিন্তু আসলে তা না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি কি খেয়াল করছো? তুমি খেয়াল করো, তুমি খেয়াল করে করছি বলতেছে আজব। মানে তুমি যাবে দেখছো আমার একটা হেয়ার কাট, এখানে একটা নতুন একটা হেয়ার কাট নিছি, এত সুন্দর সান পড়তেছে, একটা সুন্দর ছবি তুলে দিবা, ছবি তুলো তো, ছবি তুলো, ছবি তুলো। আরে তোমার সমস্যাটা কি একটু বলো তো। হ্যাঁ, আর তুমি সবসময় আমার সঙ্গে এরকম করো, কি করলে এটা তুমি? ঠিকই করছি আমি। আচ্ছা মানে একটা জিনিস বুঝি না, মানে তুমি আমাকে একটা জিনিস একটু বোঝাও তো। মানে একটা মানুষ একটা মানুষের সঙ্গে প্রেম করে কিসের জন্য? একটু ভালো টাইম স্পেন্ড করার জন্য, একটু ভালো একটা মুহূর্ত পার করার জন্য। মানে তোমার মধ্যে কোনো মানে ভালোবাসা হয় না আমার, মানে থেকে থেকে মনে হয় আমি একটা গাছের সাথে প্রেম করতেছি। ছাতা, আমি একটা গাছ? তো তাছাড়া কি তোমার মধ্যে কোনো ফিলিংস আছে আমার জন্য? আমার ফিলিংস নাই। তুমি বলো আছে, ঠিক আছে বলো আজকে, তুমি তোমার সব ফিলিংস আমি শুনবো আজকে, বলো সব শেয়ার করো তুমি আমার সাথে বলো। যে টাইমটাতে আমি ফিলিংসে ছিলাম তুমি শোনো নাই, ঠিক আছে? আমি কত কিছু তোমাকে বলবো ভাবছিলাম, আমি গোলাপ পর্যন্ত আনছিলাম, মানে পুরো ফিলিংস নষ্ট করে দিছো তুমি, পুরো মুড স্পয়েল। তুমি যাও তো যাও। আজকে আমার একটা টিকটক অনেক লাইক পাইছে, তাই মুডটা অনেক ভালো, তাই তোমার কিছু বলতেছি না। হ্যাঁ তোমার না টিকটকে সব। হ্যাঁ আমি কোনো কিছু না, আমি কত কিছু করি তোমার জন্য, মানে আমার প্রতি তোমার কোনো কনসার্নই নাই, মানে ওয়াই ডোন্ট ইউ কেয়ার অ্যাবাউট মি? ওকে ফাইন, ঠিক আছে আমি যাচ্ছি আজকে। তুমি যাও, আমি সিরিয়াসলি কিন্তু চলে যেতেছি, যাও। আমি কিন্তু দুষ্টামি করতেছি না, আমি কিন্তু একদম সিরিয়াস, আমি কিন্তু যাইতেছি। তুই যাও না, তুমি থেকেও বা করোটা কি? কিছু করো আমার জন্য, কোনো ফিলিংস আছে মানে একটু তিল বিন্দু ভালোবাসা আছে আমার জন্য? সারাটা দিন মানে খালি খ্যাট 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 খ্যাট, মানে তোমার সঙ্গে দেখা করতে আসছে, তুমি তো আসো, নিচে গেলে আমার বাবা আছে। আমি বুঝি না, আমি গেলাম। এই শুনো, তুমি বসো, তুমি বসে থাকো, আমি যাই। ফালতু কথা, মুডটা আমার নষ্ট করে দিল একদম। জোকে চেঞ্জ হয়ে যাইতেছে, আমাকে পাত্তা দিল না। হোয়াটএভার, এনাও সানু, কেমন আছেন? কো ভালো, তুমি আসতে তো দেরি করলা কেন? তুই যখন ফোন দিছিস তখন আমি ঘুমাইছিলাম, ঘুমের থেকে উঠিছি, উঠে তারপরে মনে করো গোসল দিছি, গোসল দিয়া তারপরে দেখলাম যে প্যারেত খিদা, তারপরে খাইছি,
খায়া তারপরে বাইরে আসি এনার সময় তো লাগবেই কি কামে ডাকিছিনে দেখো শুনলাম তুমি নাকি অনেক কষ্টে আছো এই লাগা আমি কষ্ট করে তোমার জন্য একটা চাকরি জোগাড় করছি কুরবানি চাকরি কি চাকরি ডাকাতি ডাকাতি করব নাকি দূর ডাকাতি করার লাগা আমি এখানে তোমার ডাকছি না তাই কম শুনো একটা বাড়ির দারোয়ানের কাম অনেক ভালো কাম করবা পারবা তো তোমার জন্য আমি একটা ভালো চাকরি জোগাড় করছি তোমার ভালোর জন্য তোমার কষ্ট দেখা আর তুমি আমার লগে নয়সে করো আমি চাকরি পাইবা কিন্তু একটা শর্ত আছে তোমার এই নয়সে থাকতে হবে ছাড়বা আমি কি গুণ নয়সে করছি হ্যাঁ মাথাটা গরম ছিল তোমার তাই না মাথাটা সব সময় গরম থাকে তোমার 8000 টাকা বেতন থাকা তিন বেলা খাওয়া ফ্রি বছরে দুইটা অর্ধেক বোনাস আর ঈদে ঈদে কাপড় চোপড় ফ্রি তুমি কি বাসা দারোয়ানের চাকরিটা করতে পারবে রমেশ হ্যাঁ হ্যাঁ আমি পারবো না কেন আমি অবশ্যই পারবো মানে পার্থক্য থাকলেও তো কাজটা কি যদি তোমার সমস্যা থাকে তুমি আমার এখনই কোয়া দাও তোমার মতো এরকম অনেক অকম মাস চাকরির জন্য বয়া থাকে ওগুলোর মধ্যে থেকে একটা আয়না এই চাকরি দিয়ে দিব শেষ চা খাওয়ার পর যে তাজা হয়ে যায় তরতাজা আজকে আমি তরতাজা হয়ে গেলাম আপনি